সুনামগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ে চতুর্থ শ্রেণীর জনবল নিয়োগে দুর্নীতির মামলায় ওই সময় দায়িত্বে থাকা বর্তমানে অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ হারিসউদ্দিনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার সুনামগঞ্জের স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসরায়েল হোসেন এই আদেশ দেন। এর আগে চলতি বছর 11 ফেব্রুয়ারি এই মামলায় সিলেট বিভাগের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী ও সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরীকে জেল হাজতে প্রেরণ করেছিলেন একই আদালত। সরকারি কোটা পদ্ধতি অনুসরণ না করেই 2010 সালের 3 মার্চ নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে চতুর্থ শ্রেণীর নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছিল। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক বাদী হয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছিলেন। সোমবার সুনামগঞ্জের স্পেশাল জজ আদালতে ডাক্তার মোহাম্মদ হারিসউদ্দিন হাজির হয়ে জামিনের আবেদন করেন। জামিন শুনানিতে স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসরায়েল হোসেন জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।